ডিসেম্বর 1971 এদিন মুক্তি সেনারা বীরদলপে মুক্ত করেন বাংলার বেশ কিছু অঞ্চল। এসব অঞ্চলে সগৌরবে উঠতে থাকে লাল সবুজের পতাকা। স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আরেকটি ষড়যন্ত্রের সূচনা হয় এদিন। শেষবারের মতো বাঙালির মনোবলে আঘাত হানতে ইয়াহিয়ার চেষ্টা তদবিরে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে যাত্রার নির্দেশ দেন। এদিন মুক্তির গন্তব্য থেকে কিছুতেই পিছপা হচ্ছিল না মুক্তি পাগল বাঙালি। তাদের সাহসী আক্রমণে ভীত হয়ে পাকিস্তানি সেনাপতি নিয়াজি এদিন রাওয়ালপিন্ডিতে বার্তা পাঠান। বলেন, আকাশে শত্রুদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, পলায়নরত সেনাদের এখন কোনোভাবেই সংগঠিত করা সম্ভব নয়। শত্রু সেনারা কামান ও ট্যাঙ্ক থেকে অবিরাম গোলা নিক্ষেপ করে চলেছে, পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। অন্যদিকে এদিন বেসামাল পাক বাহিনী ভারতীয় হামলার অজুহাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। পাক বাহিনীর এত সব কূটকৌশলকে কিছুতেই পাত্তা দেয়নি অকুত হয় বাঙালি। অসীম সাহসে দেশের মাটি থেকে দখলদারদের চিরবিদায় জানানোর সর্বাত্মক চেষ্টায় মরণপণ যুদ্ধ চালিয়ে যায় বাঙালির বীর সন্তানেরা।